দেড় কিলোমিটার রাস্তায় স্পিড ব্রেকার 68টি। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন উদ্যোগে সুবিধার চেয়ে বেড়েছে ভোগান্তি। এতে ক্ষুব্ধ এই রুটে চলাচলকারী শিক্ষক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ ক্যাম্পাসের ভেতর দিয়ে চলাচলে গতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু নিয়ম মানতে হয় চালকদের। সম্প্রতি ঈদের ছুটিতে রাস্তায় 68টি স্পিড ব্রেকার দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে দুর্ঘটনা বাড়ার পাশাপাশি বেড়েছে যাত্রীদের ভোগান্তি। এক মহিলা নিয়ে আসতে আসছিলাম, ঠিক আছে, প্রেগনেন্ট মহিলা, তো এই বিসির বাসার সামনে নামে পড়ছে, সে বলছে ভিড়ের মধ্যে লাগবো না, হাইটা হাইটা দেবো। এই আমাদের যা কি লাগে, বড় মানুষ কম বড় দুঃখ পাই, এই যে যা লাগতেছে। বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। ফিডব্যাক আর দিছে, ঠিক আছে, বাট এত বেশি দেওয়া উচিত হয়নি, একটু কম দিলে ভালো হতো। আমাদেরকে হেনস্থা করা ছাড়া, সাধারণ মানুষকে হয়রানি করা ছাড়া, হয়রানিমূলক মানে কাজকর্ম ছাড়া কিচ্ছু নাই। কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখগুলোতে যে চেকপোস্ট বসানো যায় বা কিছু দূর পরপর যদি যে রাস্তাগুলো দিয়ে বাইরের লোকজন চলাফেরা করে সেখানে যদি চেকিং করা যায় তাহলে মনে হয় আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। অনুমতি না নিয়ে সরকারি রাস্তায় গতিরোধক বসানোকে দুঃখজনক বলছে সড়ক বিভাগ। আর সমালোচনার মুখে নতুনভাবে কাজ করার কথা জানালেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছি, কথা বলেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আগামী এক সপ্তাহের ভিতরে এই স্পিড ব্রেকারগুলো যাতে সহনীয় পর্যায়ে নিয়ে আসবে। গতিরোধের কাজটা হচ্ছে তিনটে স্টেপে, তো ফ্রেন্ডিং হলে তখন তবে তার আগে তো আমার একটা মাঝখানে একটা স্টেপ আছে, সেটা যাতে সহনীয় হয় সেই সেই সেরকম করেই করা হচ্ছে। ক্যাম্পাসের ভেতর দিয়ে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও চলাচল করে আশপাশের হাজারো মানুষ। অপরিকল্পিত এই গতিরোধক দ্রুত অপসারণের দাবি তাদের। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।